মালয়েশিয়ায় মোটা চালের কন্ডম চালু মানুষের জীবনে বাড়তি উদ্দীপনা আনতে মালয়েশিয়ার এক কোম্পানি সে দেশে জনপ্রিয় এক খাবারের স্বাদের কন্ডম বাজারে ছাড়ছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান কারেক্স নিজেকে বিশ্বের সবচেয়ে বড় কন্ডম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মনে করে ইতিমধ্যে নানা ফ্লেভারের কন্ডম বাজারে ছেড়েছে তারা সেগুলো কোনোটি ফলের স্বাদের কোনোটি আবার উত্তেজনা বর্ধক তবে মুসলিম প্রধান দেশটিতে মোটা চালের ঝাল ফ্লেভারের একটি খাবারের মতো করে কন্ডম তৈরির ঘোষণা আগে কেউ দেয়নি মালয়েশিয়ায় মূলত সকালের নাস্তা হিসেবে খাওয়া হয় নাসিলেমাক এটি দামে বেশ সস্তা এবং রাস্তার পাশে দোকানেও পাওয়া যায় নারিকেল দুধ দিয়ে রান্না করা এই খাবার সেদ্ধ ডিম শশা এবং মরিচের সস সহ পরিবেশন করা হয় এমন খাবারের স্বাদের কর্ণ বাজারে ছাড়া প্রসঙ্গে কারেকচের গোমিয়া কিয়াত বলেন আমরা মালয়েশিয়ারা রাজনৈতিক আদর্শ এবং বর্ণের কারণে বিভক্ত তবে আমার মনে হয় একটি জায়গায় আমাদের মিল রয়েছে তা হচ্ছে নাচিলেমাক কোথায় এই খাবারের সবচেয়ে ভালো পাওয়া যায় তা আমরা একে অপারের কাছে প্রায়শ জানতে চাই না সিলেমাকের মরিচের উপস্থিতি থাকে বলে সেটি ঝাল হয় এমন সাদের কন্ডম বাজারে কতটা জনপ্রিয়তা পাবে তা আগেভাগে বলা না গেলেও কারেক্স নাকি রীতিমতো গবেষণা করেই তা বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি এই কন্ডম নিয়ে ছয় মাস পরীক্ষা নিরীক্ষা করেছে বলে জানিয়েছে এখন নাকি চলছে উৎপাদনের কাজ সব কিছু ঠিক থাকলে সীমিত সংস্করণের এই কন্ডম ডিসেম্বর নাগাদ বাজারে পাওয়া যাবে আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে